নমস্কার বন্ধুরা, শুরু করছি একটা নতুন ভিডিও। তো গতকাল আমি দরকারি কাগজপত্র নিয়ে চলে গেছিলাম। কোথায় চলে গেছিলাম? নৈহাটির রেজিস্ট্রি অফিসের উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে দেখি রেজিস্ট্রি অফিস বন্ধ থাকায় তো সেখান থেকে বেরিয়ে পড়লাম যথারীতি। বেরিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ভাবলাম একটু খাওয়া দাওয়া করে না যাক, তাই জন্য আমি চলে গেলাম নৈহাটির লক্ষ্মী হোটেলে। এটা একদম স্টেশনের কাছে অবস্থিত, নৈহাটি স্টেশনের একদম অপোজিটে। তো যাই হোক, টেবিলে বসার পর আমার কাছে চলে আসলো টেবিল ভর্তি করা খাবার। তো কী কী আছে আইটেম দেখিয়ে দিই। 35 রকমের আইটেম ছিল টোটাল। তো প্রথমে ছিল ভেজ ডাল, তারপরে হচ্ছে টক ডাল, তারপর বেগুন ভাজা, শুক্তো, উচ্ছে আলু ভাজা, টল আলু ভাজা, এটা হচ্ছে গিয়ে আলু ভাজা, শাক, এঁচোড়, মোচা, পটল চিংড়ি, মুড়ি ঘণ্ট, বেলে মাছ, ভোলা মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ, ডিমের কারি, এটা ছিল হাঁসের ডিম, আর এটা হচ্ছে চারা পোনা মাছ, সর্ষে ইলিশ, এখানে ছিল ট্যাংরা মাছ, বাটা মাছ, এখানে ছিল মেটে চচ্চড়ি, এটা ছিল মটনের মেটে, আর এখানে রয়েছে মাটন কষা, সবার ফেভারিট, আমারও ফেভারিট। তো যাই হোক, এবারে চিকেন কষা, আর মাছ, রুই মাছ, পমফ্রেট মাছ, এখানে একটা পাঁচমিশালি তরকারি ছিল যেটা পরে এসেছিল বলে তাই সাইডে রেখেছিলাম, আর এখানে ছিল মোরলা মাছের চচ্চড়ি, তেলাপিয়া মাছ। এই রয়েছে আমার টোটাল আইটেম। আরও অনেক কিছু ছিল যেগুলো টেবিলে ধরেনি। তো যাই হোক, এবার এখান থেকে আমি কিছু আইটেম সিলেক্ট করে নেবো। তো যাই হোক, আমি এখান থেকে 16 রকমের আইটেম নিয়েছিলাম। তো দেখুন, আমি গুনছি, টোটাল 16 রকমের আইটেম ছিল। এবারে খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। প্রথমে নিলাম আমি কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা আমার এমনিতেই ভালো লাগে খেতে। তো কলমি শাক ভাজা দিয়ে আমি ভাতটা ভালো মতন মেখে মুখে দিলাম, সত্যি মনটা ভরে গেল, খুব দারুণ লাগলো কলমি শাক ভাজাটা খেতে। অনেকদিন বাদে আমি এমনিতেই খাচ্ছিলাম কলমি শাক ভাজাটা, তাই জন্য আরও একটু বেশি ভালো লাগলো। তো তারপরে নিয়ে নিলাম আমি টক ডাল। টক ডালটা হাত দিয়ে ঘুটে কি সুন্দর গাঢ় করে নিয়ে ভাতের সাথে মেখে নিলাম। তারপরে সাথে নিয়ে নিলাম আমি আলু ভাজা। তো আলু ভাজা দিয়ে ডালের সাথে খেতে খুব ভালো লাগছিলো, একদম ঝুরঝুরে কুরকুরে আলু ভাজা, দারুণ টেস্ট ছিল। তো যাই হোক, ডাল দিয়ে খাওয়ার পর আমি নিয়ে নিলাম মোচার ঘণ্ট। তো মোচার ঘণ্ট বলতে বেশ সুন্দর ছোলাগুলো মুখে পড়ছিলো, খুব দারুণ লাগছিলো খেতে। তো সত্যি প্রত্যেকটা আইটেম খুব দারুণ রান্না হয়েছিল। তবুও উচ্ছে আলু ভাজাটা আমার অতটা ভালো লাগেনি, কারণ একটু কাঁচা হলুদের হলুদের গন্ধ ছিল। তো যাই হোক, উচ্ছে আলু ভাজাতেও একটু ভাত মেখে নিলাম। উচ্ছে আলু ভাজাটা কিন্তু অ্যাভারেজ ছিল। উচ্ছে আলু ভাজাতে খাওয়ার পর আমি চলে গেলাম ডাইরেক্ট মুড়ি ঘণ্টতে। তো মুড়ি ঘণ্টাটা নিয়ে নিলাম, মুড়ি ঘণ্টার মধ্যে একটা বড়ো সাইজের লঙ্কা ছিল। তো লঙ্কা তো আমি খাই না, তো লঙ্কাটা সাইডে ফেলে দিলাম। এইবারে মুড়ি ঘণ্টাটাতে বেশ অনেকটা ভাত আমি খেয়েছিলাম, কারণ মুড়ি ঘণ্টার টেস্ট ছিল অসাধারণ, মানে যা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো মুড়ি ঘণ্টাটা দিয়ে মেখে ভালো মতন হাতটা দেখুন চেটে পুটে একদম খেয়ে নিয়েছি, মানে একটা আলাদা রকমের লাগছিলো খাবারটা খেতে। তো যাই হোক, এবার সব কিছু খাওয়ার পর আমি দেখতে পাচ্ছি কি আমার বেগুন ভাজা রয়েছে, আর আপনারা জানেন আমার বেগুন ভাজা একদম ফেভারিট। তো বেগুন ভাজাতে ভাতটা মেখে যথারীতি খেলাম, আর বলার কিছু নেই, কারণ বেগুন ভাজা হলেই আমার মানে বেগুন ভাজা মানেই আমার খুব ভালো লাগে। এরপর নেক্সট আইটেম নিয়ে নিলাম পটল চিংড়ি। তো পটল চিংড়িটা বেশ অনেকটাই নিয়েছিলাম, আর পটল চিংড়িটা ছিল এখানকার আজকের বেস্ট আইটেম। তো পটল চিংড়ি দিয়ে ভাতটা ভালো মতন মেখে নিয়ে মুখে দিলাম, যে মুখের ভেতরটা না জাস্ট মানে ভরে গেল মনটা। তো যাই হোক, পটল চিংড়ি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি নিয়ে নিলাম আর একটু ভাত। আর পটল চিংড়িটা দেখতে পাচ্ছি খেয়ে দিয়ে মানে হাত চেটে পুটে খাচ্ছিলাম। তো ভাতটা নিয়ে নিলাম, কারণ অনেক কিছু এখনও রয়েছে। এবার আমি নিয়ে নিলাম পমফ্রেট সর্ষের ঝাল। ঝোলটা দিয়ে ভাতটা একটু মেখে নিলাম, আর পমফ্রেট মাছটা দেবেন, পমফ্রেট মাছটা প্রচণ্ড ফ্রেশ ছিল, দারুণ টেস্ট ছিল মাছের ঝোলটার, আর মাছটারও সেই লেভেলের টেস্ট ছিল। যাই হোক, দুটো একসাথে ভাত আর মাছ একসাথে মুখে দিলাম, খুব ভালো লাগলো। তারপর পমফ্রেট মাছের একটা ফিলে নিয়ে মুখে দিলাম, সত্যি মাছটা প্রচণ্ড ফ্রেশ ছিল। যাই হোক, নেক্সট আইটেমে আসি, সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ হচ্ছে বাঙালিদের ফেভারিট একটা জিনিস। তো যাই হোক, আমি সর্ষে ইলিশটা ইলিশ মাছটা নিয়ে নিলাম, আর সাথে গ্রেভিটা একটু নিয়ে নিলাম। আর এখানকার প্রত্যেকটা খাবার এতটা লাইট না, মানে খেয়ে না আলাদা একটা শান্তি লাগছিলো। তো যাই হোক, প্রথমে একটুখানি আমি ইলিশ মাছটা নিয়ে নিলাম। ইলিশ মাছটা সত্যি খুব টেস্টি ছিল, আর ভাত দিয়ে গ্রেভিটা মেখে মানে একটা মানে আলাদা রকমের লাগছিলো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, এবারে আমি চলে আসি নেক্সট আইটেম, আমার মটন কষা। তো আপনাদেরও ফেভারিট মটন কষা, আমারও ফেভারিট মটন কষা। এক এক করে মটনগুলো সব নিয়ে নিলাম, আর আলুটাও নিয়ে নিলাম, সাথে একটু গ্রেভি। আর একটা কথা, আমি ভাতটা যে নিয়েছিলাম না, ভাতটা একটু বেশিই রেখেছিলাম মটন দিয়ে খাওয়া বলে, কারণ মটন দিয়ে ভাত খেতে
দারুণ লাগে। তো মাটনটা সিদ্ধটা একবার দেখেছিলাম, না বেশি সিদ্ধ না কম সিদ্ধ, একদম পারফেক্ট সিদ্ধ হয়ে থাকে বলে। আর মাটনটা মুখে দিলাম না, জাস্ট জমে গেল। এবারে মাটনের পিসগুলো সাইড করে রেখে ভাতটাকে গ্রেভিটাতে ভালো মতন মাখলাম, তারপরে ভাতটা মুখে দিলাম, ও জাস্ট ফাটাফাটি টেস্ট। এখানকার মানে রান্নাটা না অতিরিক্ত মশলা না, মানে একদম লাইট, এটাকে একদম মানে পারফেক্ট। আর হালুকা দিয়ে একটু ট্রাই করলাম, জাস্ট জমে গেছিলো খাবার দাবার। তারপরে আপনাদের আর একবার একটু মাটনের সিদ্ধটা দেখিয়ে দিই, ওফ এক কথায় অসাধারণ ছিল, অসাধারণ, জাস্ট অন্য লেভেলের রান্না বান্না। তো খাওয়া দাওয়া তো সব কিছুই মোটামুটি দেখালাম, এবার চলে আসি চাটনিতে। চাটনিটা প্রথমেই আমি একটু চুমুক দিয়ে নিয়েছিলাম, একদম দারুণ লাগছিলো, পারফেক্ট কম্বিনেশন চাটনির ও আমের চাটনি এটা। তো যাই হোক, আমের চাটনিটা ভালো মতন উপভোগ করছি, আর একটু পাঁপড় দিয়েও খাবো আমের চাটনিটা। তো পাঁপড় দিয়ে চাটনিটা খাচ্ছিলাম ঠিকই, কিন্তু ব্যাপারটা না অতটা জমছিল না, যেটা শুধু চাটনিটা খেতে লাগছিল। তো তাই আমি কী করলাম, ডাইরেক্ট পাটিটা ধরে চুমুক দিয়ে দিলাম, জাস্ট ফাটাফাটি লাগছিলো। আর শেষ পাতে ছিল টক দই। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।